ঢাকা প্রিমিয়ার লীগ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের মতো কয়েকটি ক্লাবের বিরুদ্ধে প্রতি মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে গড়িমসির অভিযোগ পাওয়া যায়। ক্রিকেটারদের ভোগান্তি কমাতে 12টি ক্লাবকে ডিপিএল শুরুর আগে 50%, মাঝামাঝি সময়ে 25%, আর লীগ শেষ হলে বাকি 25% টাকা পরিশোধ করতে সিসিডিএম থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে করোনা পরিস্থিতিতে এমনিতেই অর্থাভাবে থাকা ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের ভাগ্য ফেরেনি এবারও। শুধু জুনায়েদ সিদ্দিকীকে 7 লাখ ছাড়া স্কোয়াডের অন্যদের কোনো টাকা দেয়নি গোপীবাগের ক্লাবটি। কোন কোন টিম হয়তো বা 50% প্লেয়ারদেরকে পেমেন্ট ক্লিয়ার করেছে, কোন কোন টিম 20-30% পেমেন্ট ক্লিয়ার করেছে, শুধুমাত্র ব্রাদার্স ইউনিয়ন কোন পেমেন্টই এখনো ক্লিয়ার করেনি। নানা বিষয়ে বৈষম্যের অভিযোগ তুলে গত বছর সব ধরনের ক্রিকেট বয়কট করেন খেলোয়াড়রা। ক্রিকেটারদের সে আন্দোলনের মধ্য দিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের ভূমিকা হয়েছিল প্রশ্নবিদ্ধ। করোনা দুর্দশার মাঝে এই সংগঠনকে কতটুকু পাশে পাচ্ছেন ক্রিকেটাররা? প্রতি বছর কিন্তু ব্রাদার্স ইউনিয়নের ব্যাপারে কিন্তু আমরা ক্রিকেট প্লেয়ারদেররা অভিযোগ করছে, এই ব্যাপারে কিন্তু এখন একটি ব্যবস্থা গ্রহণ করার কিন্তু সময় হয়েছে বলেই কিন্তু আমরা সবাই মনে করি। কাজেই এই ব্যাপারে আমরা আশা করি ক্রিকেট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করবেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আমরা এবছর শুরু নাই হয় তাহলে ক্রিকেটারদের আর্থিক সুরক্ষার ব্যাপারটা কতটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারেও আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছি। অভিভাবক সিসিডিএমও যেন নির্দেশনা দিয়েই ক্ষান্ত, না হলে কেন নিয়মিত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় ক্রিকেটারদের? সিসিডিএম যেহেতু ক্লাবগুলোর অভিভাবক এবং তাই এই জন্য আমরা সেই ক্লাবের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি এবং সেই ক্লাবও তারা আশ্বস্ত করেছেন, খুব দ্রুতই তারা খেলোয়াদের সাথেও কথা বলেছেন, তাদের পারিশ্রমিক প্রদান করে দিবে। আপাতত এই আশ্বাসেই আস্থা রাখতে হচ্ছে তুষার ইমরান, সাকলাইন সজীবদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।